এক মাস থেকে আমরা হচ্ছে এখানে দেখছি বাস অটো কোনোটাই আমাদেরকে তুলছে না। ইনফ্যাক্ট অটোওয়ালারা এবং বাসওয়ালারা খুব বাজেভাবে ব্যবহার করছে। আমরা মেয়ে, আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করে তাহলে আর কি বলা যায়? প্রত্যেকটা দিন আমরা কি এখানে কি বাস দাঁড়ায়? না, কোনো বাস দাঁড়ায় না। তেলে নামিয়ে দেয় আমাদেরকে বাসগুলো। নামিয়ে দেয়? কেন? কারণটা কি? বল বল বল, আমি বলি। কারণ আমরা হচ্ছে নাকি সবাই নাকি একসাথে একটা বাসে উঠে যাচ্ছে, আমাদের নাকি কমন সেন্স নেই। আমরা প্রত্যেকদিন 5 জন 6 জন করে উঠি। এবারে বলুন, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকলে তাহলে 20 জন হবে না? আপসেই তো হবে, তখন যে কোনো বাসকে নিতে হবে। কাল আরটি অফিসে গিয়ে আমরা প্রত্যেকে কমপ্লেন করেছি, প্রত্যেকটা মেয়ে, কিন্তু তাও কোনো কিছু আরটি অফিস কোনো কিছু কাজের কাজ করে না। প্রত্যেকটা দিন বাসওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে, 5 টাকা বলে 5 টাকা বেশি ভাড়া পাবো না, 5 টাকা করে দেবে, তুলবো না। আজকে আমি 1.5-2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা দিন, কালকেও এখানে বাসের জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছি, কিছু বার তো হাত ধরে দিকে চলে যায়, অটোওয়ালাগুলো সেগুলো থেকে হেসে 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 চলে যায়, টোন কেটে কেটে চলে যায়। আর বাসওয়ালার মুখে খুব বাজে বাজে নোংরা নোংরা গালাগালি বলার নেই, অটোওয়ালাগুলো সেগুলো থেকে মজা নিয়ে চলে যায়। এখানে কোনো প্রশাসনের লোকজন আসে থাকে? হ্যাঁ হ্যাঁ এসেছে, উনি আমাদের কলেজে আছে, কথা বলছেন। না না,